নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দুটো ঘটনা থাকবে। প্রথম ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে। আর কেন বলছি বলতো, আজকের ঘটনাটা যে যে শুনেছে তার তার কিন্তু রাতের ঘুম নষ্ট হয়েছে, তার শরীরের মধ্যে নানা রকমভাবে অনেক কিছু ঘটেছে। আজকের ঘটনাটা সবাইকে বলবো শুনতে, কিন্তু তবুও কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যারা ভয় পাও অল্পতেই, যারা সহ্য করতে পারবে না, যারা ভাবছো হয়তো ঘটনাটা শুনলে শরীর খারাপ হতে পারে, শোনার আগেই তোমাদের মনে আসছে আমি তাদেরকে একবার না বারবার না করবো, আজকের ঘটনাটা শুনবে না, প্রথম ঘটনাটা শুনো না। আর তারপরে আরেকটি ঘটনা আছে, যেই ঘটনাটা বহু বছর পর গ্রামের বাড়িতে ফেরার পর তার সাথে কী হয়েছিল। তো দুটো ঘটনা আজকে তোমাদের বলবো। তবে প্রথম ঘটনাটা, যেই ঘটনাটা আসে সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলবো। ঘটনাটা মনোযোগ সহকারে যারা শুনতে পারবে সম্পূর্ণ ঘটনাটা শোনো, খুব একটা বড় না, আর একদম বাস্তব ঘটনা, যার সাথে ঘটেছে তাকেও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনবো, তার সাথে কিন্তু আমার কথা হয়ে গেছে। তাহলে চলো আজকের প্রথম ঘটনায় যাব। যেতে যেতে বলবো সবাইকে একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। আর হ্যাঁ, আজকের ঘটনাটা যার সাথে ঘটেছে সেও কিন্তু ঘটনাটা বহু বছর আগে ঘটে, আর এখনো পর্যন্ত সেই ঘটনাটা বলায় তার কিন্তু ঘুম রাতে নষ্ট হয়েছে, তার এখনো পর্যন্ত কিন্তু শরীরের মধ্যে ওই কথাটা বললেই সে ছোটবেলার ঘটে যাওয়া একটা ঘটনা, তখন কিন্তু সে জানতও না যে তার সাথে কি ঘটেছে। এবার আমাকে যে ঘটনাটা শেয়ার করে তার নামটা আমি এখানে বলবো না, কারণ আমি তাকে এই দু তিন দিনের মধ্যেই তোমাদের সামনে আনবো, তো তোমরা তাকে দেখতেই পারবে। তিনি কিন্তু মানে আমার জেঠু, ঠিক আছে, জেঠুর বয়সী আর কি, আমার বাবার থেকে উনি অনেকই বড়। উনি বলেন যে আমি যখন 16-17 বছর বয়স আমার, তখন ঠিক এইরকম সময়টা, ঠিক এরকম সময়টা প্রচুর আম খেতে ইচ্ছা হয়েছে। এবার হয় না, দেখবে পাড়ায় অনেক ছেলেরা থাকে এরকম, কারোর বাড়িতে আম কাঁঠাল তারপরে তোমার পিয়ারা এগুলো কিন্তু পাড়তে যায়, একটা চুরি করা হচ্ছে মানুষের কিন্তু একটা আনন্দই আলাদা। তো সেরকমই বলছে আমার তখন 16-17 বছর বয়স, এবার আমরা চারজনে আম পাড়তে গেছি, আর ওই আম গাছটা ছিল ঠিক একটা পুকুরের ধারে, আম গাছটা যত আম মোটামুটি হতো আমগুলো সব পুকুরের জলের মধ্যেই কিন্তু পড়তো। তা সেরকমভাবে জানে কেউ কিছু বলবে না, তো যেহেতু অনেক আর্ধেক আম পুকুরেই পড়ে যায়, কিন্তু যার আম গাছ সে তো দেখলে বকা দেবেই। এবার মানুষের তো একটা ধর্ম আছে, কিছু মানুষের জানো, নিজেও খাবো না অন্য কেউ খেতে দেবো না, ভোগ করবো না কাউকে ভোগ করতেও দেবো না, সে জলে পড়ে নষ্টই হোক। তো সেরকমই চোখের আড়াল বাঁচিয়ে মানে একা একা সেই জেঠু যায় আম গাছে, চারজন যায়, তিনজনকে বলেছে নিচে থাকবি, ওরা এক ছিল গাছে উঠতে পারে না। এবার ঠিক সন্ধেবেলা বেশ গা ঢাকা ঢাকা অন্ধকার হয়েছে, এরকম সময় গাছে উঠেছে। জেঠু বলছে আমি যখন গাছে উঠেছি, উঠে উপর থেকে আর গাছে না আম ভর্তি বড় বড় একদম, আমগুলো না সুন্দর মানে আমের একদম শেপ, এখন তো আমের শেপ আমরা দেখতে পাই যেটা সুন্দর একটা আমের শেপ হয়, মুখটা একদম সুচালো হয়, আর এখন আম কিরম আমরা দেখি, আম ওই গোল কোনোটা লম্বা আমরা এরকমই আম দেখি, কিন্তু ও যেটু বলছে পুরো আমের যেরকম শেপ হয় ওই রকম, আর এত সুন্দর আম গাছে উঠেছি, পাকা আমের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে নিচে না ফেলে গাছে আম ছিঁড়ে ছিঁড়ে আমগুলো খাই, এত মিষ্টি গন্ধ। তো যেটু বলছে আমি যখন গাছে উঠি, গাছে উঠে হাতের সামনে দেখি টপা টপ বড় বড় আম, তো যেটু উপর থেকে আমগুলোকে ছিঁড়ছে নিচে ফেলছে, ছিঁড়ছে নিচে ফেলছে, কোনো কথা নেই, হট করে যারা নিচে আছে ওরা তো আম কুড়াচ্ছে, বস্তা নিয়ে গেছে বস্তায় ভরছে, আর যেটু বলছে আমি না হলেও 20-25টা আম ওরকম ছিঁড়ছি আর ফেলছি, আমি দেখছি না কিন্তু, ওরা নিচে রয়েছে তিনজন, ওদেরকে বলছি তোল তোল মানে আমি নামবো পালিয়ে যাব কোনোরকম। হট করে যেটু বলছে আমার সামনে, আমি তো একটা ডালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এবার আম আম রয়েছে পাথা রয়েছে হাতের সামনে, আমি ছিঁচি ফেলছি, হঠাৎ করে আমার মানে তোমাদেরকে বলছি আমার নিজের গা কাটা দিচ্ছে, বিশ্বাস করো, যেটু বলছে আমার সামনে দিয়ে একটা
ঠিক চুলের বিনুনির মতো সামনে দিয়ে নেবে আসছে, ঠিক আছে। এবার জেঠু তো তখন ছেলে মানুষ, মানে এখন জেঠুর বয়স হচ্ছে 62 বছর, আর জেঠুর তখন ঘটে যাওয়া সময়টা ছিল 16 থেকে 17 বছর বয়স, মানে কত বছর আগের ঘটনা ভাবো। জেঠু দেখছে সামনে দিয়ে একটা চুলের বিনুনি মতো নামছে, কিছু নেই কিন্তু। এবার জেঠু তখন না উপরে এরম করে তাকায়, উপরে যখন তাকায় তখন দেখছে উপর থেকে চুলের বিনুনিটা জেঠুর সামনে আস্তে আস্তে নামছে। জেঠু যখন ওই দৃশ্য দেখে সাথে সাথে ওই আম গাছ থেকে কোনো রকমের, মানে আর কিভাবে নামবে না, কোনো ডালে পা দিয়ে না, ওই গোড়া ধরে হুড়ুড়ু করে ঝুলে যায় নিচে, পরে হাত থাত ছুলে যায়। এবার সবাই বলছে কি রে এরম করে নাবলি কেন, বলছে বস্তা নিয়ে পালা এখান থেকে। তখন ওই বস্তা নিয়ে সবাই ওখান থেকে ছোটে। এবার তোমাদের দেখাই, দাঁড়াও এই দেখো আমার গা দেখো কিরমভাবে কাটা দিচ্ছে, দেখো সারা শরীর দেখো কাটা দিচ্ছে। তো এরকম সময় ওখান থেকে পালিয়ে আসে। এবার পালিয়ে এসে জেঠু রাতের বেলা তার মাকে কিছু বলেনি, মাকে বললে তো মা পিটাবে। ঠাকুমা ছিল, ঠাকুমার সাথে রাতের বেলা শুয়ে রয়েছে ছাদে। তখন ঠাকুমাকে বলছে যে ঠাকুমা জানো আমার সাথে না আজকে একটা জিনিস ঘটেছে। তো ঠাকুমা তখন বলছে কি হয়েছে বল, কোথায় গেছিলিস, কারোর বাড়িতে চুরি করতে গেছিলিস দেখে নিয়েছে? ওই তখন ছেলে মানুষ তো বন্ধুদের মিলে এরকম করে বেড়াতো পাড়া ঘরে চুরি। তখন বলছে না গো আমি ওই ওইখানে পুকুর পাড়ের গাছে গেছিলাম আম পাড়তে, আম পাড়ছিলাম, হঠাৎ দেখলাম একটা না তোমরা যেন চুলে বিনুনি করো ঠাকুমা, ওরকম মেয়েদের মতো চুলের বিনুনি করা, আমার না সামনে আস্তে 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 বাড়ছে, মানে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে বিনুনিটা। তো আমি যখন ওপর দিকে গাছের তাকাই তখনও দেখছি সেই বিনুনিটা উপরে পর্যন্ত, কোনো মাথা বা কিছু দেখা যাচ্ছে না, সেই বিনুনিটা এরকম নামছে। তখন ঠাকুমা সেই জেঠুকে বলে তুই অনেক তোর ভাগ্যের জোর যে তুই বেঁচে ফিরে এসছিস, কারণ ওইটা ছিল একটা ডাইনি, ও যে ওই নাবছিল না বিনুনিটা, যদি জেঠু ওই সময় না দেখতো আমপাড়ার লোভে হয়তো ওইটার দিকে লক্ষ্য করতো না, আর বেশ অন্ধকার তখন রাত হয়েছে, যেহেতু একদম চোখের সামনে নাবছিল। জেঠু বলছে হঠাৎ প্রথমে সাপ ভেবেছে, তা বলছে হঠাৎ এটা কি, জেঠু দেখেছে বলে, নালে সেদিনকে ওই যে চুলের বিনুনিটা পুরো যেরকম মানুষের বিনুনি হয় মেয়েরা করে ওরকম বিনুনি নাবছে, ওইটা জেঠুর গলায় পেঁচাতো, পুরো রক্তটা শোষণ করে জেঠুকে ছেড়ে দিত, জেঠু নিচে পড়তো। লোকে কি ভাবতো একটা 16-17 বছরের ছেলে চুরি করতে গিয়ে পাপ খসকে নিচে পড়ে মারা গেছে, এরকম তো আমরা অনেক জায়গায় শুনি, আম গাছে উঠেছিল, জাম গাছে উঠেছিল, পা পিছলে পড়ে মারা গেছে। আদৌ তাদের সাথে এরকম ঘটে যায় না তো, যেটা সামনে আসে না বলে আমরা জানতে পারি না। তাই জন্য আজকে দর্শক বন্ধু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে যেখান থেকে আজকের ঘটনাটা শুনছো সবাইকে বলবো, অনেকেই আমরা আছি, বিশেষ করে অনেক ছেলেদের ক্ষেত্রে বলবো, প্রেম করো, অনেকে আছো অনেক রকম ক্রিটিক্যাল কোনো কন্ডিশন হলো দেখবে ঘর থেকে হট করে বেরিয়ে গিয়ে বাইরে আমরা কিন্তু অনায়াসে ফোনে কথা বলি, অনায়াসে, কিন্তু আমরা জানি না কোন গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের সাথে কী অঘটন ঘটে যেতে পারে। আমি সবাইকে বলবো সতর্ক থাকবে, কোনো ছাওয়ার তলায়, মানে কোনো ছাউনির তলায়, ধরো কোনো শেড দোকান অথবা কোনো বাড়ির উপরে ছাউনি আছে, এর নিচে বসে কথা বলার চেষ্টা করো, আর একদম না হলে খোলা আকাশের নিচে, ঠিক আছে, যে গাছের নিচে দাঁড়িয়ে। আমার মনে হয় কখনোই রাতের বেলা গল্প করাটা উচিত না সন্ধ্যের পরে, কারণ অনেক সময় হয় না দেখবে বটবৃক্ষ গাছে ওরকম কিন্তু জটা মতো আছে, ঝুড়ির জটা বলে আমি যতদূর জানি, সেগুলোও থাকে। অনেক সময় হয় কি ওই জটার মাঝখানে দাঁড়িয়ে আমিও এরকম করি, আমাদের এখানে যে গাছটা আছে তোমাদেরকে আমি লাইভে দেখিয়েছি হান্টেড প্লেস, তো আমিও ওখানে করি। তো আমাকে আমার মাও এই কথাটা শোনার পর বকা দিয়েছে যে এরকম করে এসে এখানে ভিডিও করবি না রাতের বেলা, জীবনের থেকে দামি তো কোনো জিনিস নেই। হ্যাঁ, কারণ বাইরে ঝড় দিচ্ছে, ঠিক আছে, কারণ এইটাই সেটা হচ্ছে যে কোনোভাবে কোনোভাবে যদি ওরকম ভাবো যে তোমাদের সামনে কোনো কিছু ওরকম অনায়াসে নাবছে, তোমরা বুঝতে পারছো, তৎক্ষণাৎ ওখান থেকে কিন্তু স্থান পরিবর্তন করবে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা রাতের বেলা, সন্ধ্যের পর বা রাতের বেলা তোমরা কোনো গাছের নিচে দাঁড়িয়ে
ফোনে কথা বলবেই না, এটাই সব থেকে ভালো হয়। কারণ আমরা জানি না কখন আমাদের জন্য কি ফাঁদ পেতে বসে রয়েছে, আমাদের সাথে কখন কি ঘটে যাবে। আমরা তখন চিৎকারও পারতে পারবো না, তখন কিছু করতে পারবো না, তখন কিন্তু আমরা একদম অসহায়। তো চলো, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো প্রথম জানিও, এবার যাবো দ্বিতীয় ঘটনাটা। আজকের ঘটনাটা আমাদের যে দাদাভাই পাঠান, ওনার নাম হচ্ছে অরুণ ব্যানার্জি। দাদাভাই বলেন, আমি কাজের সূত্রে প্রায় বহু বছর আমি বাইরে থাকতাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি অনেক ছোটবেলায় কাজে চলে যাই। যেখানে আমি কাজে যাই ওখানে আমার কাকার বাড়ি ছিল। কাকার বাড়িতে আমি থেকে ওখানে একটা কাজ খুব কষ্টেই, কাকার ছেলে আমার যে ভাই আছে, তো সেই ভাইয়ের ওখানে অনেক জানা শোনা পরিচিত লোকজন আছে, যাদের মারফতে আমি একটা কাজ ওখানে নিজের মতো করে পেয়ে যাই। তারপর ওখানে আমি থাকি, যেহেতু আমার দেশের বাড়ি, সেখানে আমার মা বাবা কেউই থাকেন না, যার জন্য আমি ওখানেই বসবাস করতাম আমার কাকাদের সাথে। আর কাকারা কখনো তার ছেলেকে আর আমাকে আলাদা করে দেখতো না। তো ওখানে অনেক বছর থাকার পর আমি প্রায় ভাবলাম যে একবার আমার নিজের বাড়িতে যাই, দেশের বাড়ি। তো দেশের বাড়িতে আমি ফিরে আসি, দেশের বাড়িতে আমি একাই আসি। আমার যে কাকার ছেলে ভাইকে আমি বলি, তো ভাই ওখানে যেহেতু তখন পড়াশোনা করছে, যার জন্য ভাই বলল যে তুই যা, তারপর আমি এখানে এক্সামটা শেষ হলে আমিও গিয়ে কদিন ওখানে থেকে ঘুরে আসবো। তো এবার বলি আমার দেশের বাড়ি, আমার দেশের বাড়ি হচ্ছে বিহার। আমি ছোটবেলা থেকেই এখানেই থাকতাম, যখন মা বাবা মারা যায় তখন আমি আমার কাকার বাড়ি চলে যাই, কাকার বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে আমি রিটার্ন যখন বিহারে আসি, এবার বলি যেখানে আমাদের বাড়িটা বিহারে, ঠিক আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা শ্মশান আছে। হ্যাঁ, একটা শ্মশান আছে, যেই শ্মশানে বহু পুরনো অনেক রকম অভিজ্ঞতা এই গ্রামের মানুষের কাছে শুনেছিলাম। তো সেখানে সত্যি কথা বলতে অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো কিন্তু আজও মানুষের মুখে মুখে শোনা যায়। তো সেই কথাটা কেন বলছি, এবার ঘটনাটা আসলে পুরো বুঝতেই পারবে যে কারণটা কি। যখন আমি আমার দেশের বাড়ি ফিরি বহু বছর পর, আসার পর আমি দেখলাম আমাদের যে বাড়িটা, বাবা মা অনেক বছর আগেই মারা গেছেন, তার পরে পরেই আমার কাকা কিন্তু আমাকে নিয়ে চলে যায় ব্যাঙ্গালোর তাদের সাথে। তো অনেক বছর পর আসতে আমাদের যে গ্রামের লোকজন সবাই আমাকে দেখতে আসে আমার বাড়িতে, বলে কত বড় হয়ে গেছিস, সেই কত ছোটবেলায় গেছিলিস, অনেক ছোটবেলায়। তো তাদের সাথে কথা বলা, পুরনো স্মৃতিগুলো, সত্যি তারা তখন বাবা মায়ের কথা সব কিছু শোনাচ্ছে, যেগুলো আমার অনেক কথা মনে নেই, তো সেগুলো শুনছি, সবার কাছে খুব ভালো লাগছে। তো সবাই যখন বাড়ি ফিরে যাচ্ছে সন্ধে সন্ধে বেলায়, আমাকে সবাই বলে গেল যে দেখ অরুণ, তুই কিন্তু সন্ধ্যের পর এখনো কিন্তু আমাদের ওই শ্মশানটা খুব একটা কিন্তু ভালো না, প্রায়শই কারোর না কারোর সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটে, তুই কিন্তু রাতের বেলা বেরোস না। কারণ দেখ, তুই তো অনেক দূরে ছিলিস শহরের মধ্যে, জানি এগুলো হয়তো তোর কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে, কিন্তু আমরা তো এখানে একদম ছোট থেকে বাস করছি, এই তো আর কদিন পর হয়তো ওই শ্মশানেই আমাদের চিতা পুড়বে, কিন্তু তোকে আমি সাবধান করে দিলাম, কারণ তোর বাবা মা তো কেউ নেই, আমরা যে পাড়ার প্রতিবেশী, এই গ্রামের সবাই তো তোর বাবা মায়েরই মতো, যেই কদিন আছিস এই টুকুনি আমাদের কথাটা মেনে চলিস। তো আমি বললাম যে চিন্তা করো না, তোমরা আমার মাথার উপরে আছো, আর তোমরা যখন বারণ করছো আমি ওইদিকে রাতের বেলা বেরোবো না। যাই হোক, এবার বলি যেখানে আমার বাড়িটা বিহারে কপার, তো বাড়িটার একদম পেছন দিকে রয়েছে ধান গমের মাঠ, অনেক বড় খেতি মাঠ আর কি, আর সামনের দিকে রয়েছে হচ্ছে প্রচুর পাট শাক হয়, পাট শাক, আর তারপরেই একটা বিশাল বড় পুকুর আছে, ওই পুকুরের পাশ থেকে যেতে গেলেই একদম ওই শ্মশান, তারপর শ্মশানটা পেরিয়ে গেলে একটা মাঠ পড়ে, তারপরে কিছু দোকান বাজার বসে, তারপর থেকে বাড়ি ঘর শুরু। আর আমাদের যে বাড়িটা বিহারের গ্রামে বলছি, যে বাড়িতে এখন আমি রয়েছি, ওখানে কিন্তু
পাশাপাশি বলতে দুটো বাড়ি রয়েছে, মানে আমাদের যে বাড়িটা বিগত বহু বছর ধরে বন্ধ ছিল আর ঠিক তার কিছুটা দূরে দুটো বাড়ি আছে, যেই বাড়ি একটা বাড়িতে লোক থাকে আর একটি বাড়িতে লোক বসবাস করে না। সেই বাড়িটা আগে ছিল না, দেখলাম নতুন কেউ তৈরি করেছে কিন্তু লোক বসবাস করে না, যেই বাড়িটা লোকজন আছে তারা ওখানে থাকে। মোটামুটি ওই বলতে পারি ওই মাঠের মধ্যে শ্মশানের একদম ওপারটায় দুটো বাড়ি, আর এই পারে অনেক বাড়ি ঘর রাস্তাঘাট সবই রয়েছে। আমাদের ওখান থেকে মোটামুটি মাটির রাস্তা ছেড়ে পাকা রাস্তায় উঠতে গেলে ওই পুরো শ্মশান পেরিয়ে এসে পাশে একটা মাঠ পড়ে, তারপরে যে বাজার বসে, তারপর পরে সেই হচ্ছে পাকা রাস্তা। বোঝাতে পারলাম আমাদের বাড়ির যে পরিবেশটা। এবার সেদিনকে রাতে আমি সবাই গ্রামের লোকরা আসে, আমাকে রাতের বেলা রুটি সবজি দিয়ে যায়, সেটাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর বাড়ির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এত বছর পরে এসেছি তো আমি সেরকমভাবে কোনো কিছু পরিষ্কার করিনি, যেরকম ছিল কোনো রকমে শোয়ার মতো একটা জায়গা করে ভাবলাম সকাল থেকে ঘরটাকে আবার পরিষ্কার করবো, শুয়ে পড়ি। রাতের বেলা সেরকম কিছুই কিন্তু হয়নি, আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়ি। সকালবেলা উঠলাম, উঠে আমি উঠোনটা প্রথম ঝাড় দিই, আর খুব বাবা মায়ের কথা মনে পড়ছে, জানি না কেন বুকটা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে। বহু বছর পর আসি, যখন বাবা মা জীবিত ছিলেন তখন আমি এখানে ছিলাম, বাবা মায়ের মৃত্যুর পরই কিন্তু আমার কাকা কাকিমা এসে আমাকে নিয়ে চলে যায় তাদের সাথে। এবার সকালবেলা বারান্দা ঝাড় দিচ্ছি, ঘর দৌড়ে প্রচণ্ড ঝুল পাতা নোংরা ধুলো, বহু বছরে অনেক কিছু ওই বাড়ির উপর দিয়ে গেছে, বুঝতেই পারছি ঝড় ঝাপটা প্রতিটা জিনিস উলাট পুলাট হয়ে গেছে। সব কিছু পরিষ্কার করে আমাদের সেই বাড়িটা সত্যি কথা বলতে বাড়ির মতো করি, কিন্তু বাড়ির মতো করলেও বাড়িতে থাকার মতো কোনো মানুষ নেই, শুধুমাত্র আমি। আর আমি বেশি দিন তো থাকবো না, আবার চলে যাব কাকাদের কাছে, এখানে আমি একা থাকবোই বা কার সাথে। আর সত্যি কথা বলতে বাবা মায়ের জন্য মনটা খুব কাঁদে, খুব কষ্ট হয়। তো তার জন্য আমি ভাবলাম যাক, এসছি যখন সব কিছু কয় পরিষ্কার করে, কয়দিন থেকে গ্রামের লোকও তো আমার বাবা মায়েরই মতো, তাদের সাথে কয়দিন কাটিয়ে আবার চলে যাব ব্যাঙ্গালোর। তো সেরকমভাবেই আমি পরিষ্কার করে আমাদের পাশেই যে বললাম একটা পুকুর আছে বড়, ওই পুকুরে আমি যাই স্নান করতে। যখন পুকুরে স্নান করতে গেলাম তখন আমি পুকুর থেকে লক্ষ্য করছি আমাদের বাড়ির উঠোনে অনেক কেউ দাঁড়িয়ে আছে, কেউ হয়তো আমাকে ডাকাডাকি করছে, যেটা আমার কানে ভেসে আসছে। আমি ওখান থেকে চিৎকার পেরে বললাম যে এই তো আমি, কিন্তু কেউই শুনতে পারলো না। তারপর আমি ওখান থেকে উঠে আসি, তখন দেখলাম কি বলবো, সেই গ্রামের লোক যে এত ভালো হয়, গ্রামের লোক সবাই আমার জন্য দুপুরের খাবার, সকালে রুটি আলু সবজি সব বানিয়ে নিয়ে এসছে, বললো তুই আবার কদিন আছিস একা একা, কি রান্না করে খাবি রে, আমরা তোকে খাবার দিয়ে যাব, মানে তুই খাস। এবার আমি বললাম যাক ভালোই হয়েছে, স্নানও করেছি, খিদেও পেয়েছে, সকাল থেকে অনেক ঘরে কাজ করলাম। তো যাই হোক, খাবার দাবার নিয়ে বসি খেতে, তারা সবাই একে একে চলে গেল। এবার একটা মানে অঘটন ঘটারই ছিল, সেটা তো অঘটন কখনো তো কারোর সাথে বলে কয়ে আসে না, সেটা হঠাৎ করেই কিন্তু ঘটে যায়। সেরকমভাবে হট করে আমি বুঝতেও পারলাম না, সন্ধেবেলা প্রচণ্ড পরিমাণে আমার পেটে ব্যথা শুরু হলো, প্রচণ্ড পরিমাণে। আর আমার কাছে ফোন আছে কিন্তু আমাদের ওখানে গ্রামে নেটওয়ার্কিং অত কাজ করে না, আর কাজ করলেও মনে হয় কোনো উপায় হতো না, কারণ গ্রামের এতজন মানুষ কারোর কাছে ফোন আছে কি না আমি তাও জানি না, আর থাকলেও কারোর নাম্বার আমার কাছে নেই। তো আমার পেটে ব্যথার জন্য আমাকে এক প্রকার দায় হয়ে বেরোতেই হলো। আমি যখন বেরোই গ্রামের পথ ধরে, যখন আমি আসছি পুরো ঘুটঘুটে অন্ধকার, সেই যে বাজার শ্মশানের পাশে মাঠ, তারপর বাজার, ওখান থেকে রাস্তায় রাস্তায় পোস্টে আলো দেওয়া রয়েছে, আর ওই ভিতর দিকটা মানে আমাদের বাড়ি পর্যন্ত একটা লাইটের ব্যবস্থা নেই। তো আমার কাছে কোনো টর্চ টর্চ না থাকায় আমি ফোনের যে ফ্ল্যাশ লাইটটা আছে সেটাকে অন করে আমি গ্রামের পথ ধরে হাঁটছি। ঠিক আমার খুব ভালো মনে হচ্ছিল, মানে খুব ভালো মনে আছে, যখন আমি একদম শ্মশানের যে একটা ছোটো ভাঙাচোরা গেট করা রয়েছে সেই শ্মশানটা কিন্তু এখনও চলতি, সেই শ্মশানে এখনও কিন্তু দাহ করা হয়। আমি ঠিক শ্মশানের কাছে যখন আসি তখন দেখলাম দূরে
একটা কোনো ধারে দেখলাম আগুন হচ্ছে, তখন আমি ওইদিকে দেখে নমস্কার করলাম। আমাদের এটা হিন্দু মতে আছে, আমরা দেখবে মৃতদেহ গেলেও আমরা নমস্কার করি, তো সেরকম চিতা পুড়ছে দেখে আমি নমস্কার করে ওখান থেকে আবার নিজের মতো নিজের অন্যদিকে মন করে হেঁটে চলে আসছি, যে বাজারের দিকে যাই, ওইদিকে তো দোকানপাটে হয়তো ওষুধ পেয়েই যাবো, তো গেলে পরে ওষুধ নিয়ে আসবো, আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো, তার জন্য আমি খুব তাড়াতাড়ি নমস্কার করে ওখান থেকে চলে আসছি। হঠাৎ করে কি বলবো, মানে আমার সাথে ঘটেছে তাই আমি জানি, এটা শুনলে মানে ধারণার বাইরে এতটা ভয় লাগে। হঠাৎ করে আমি দেখলাম যে শ্মশানের যে ভাঙাচোরা গেটটা রয়েছে, ওই গেটটা মানে কেউ যেন টানাটানি করছে, এমনিতেই ভাঙা, ঠিক আছে, এমনিতেই ভাঙা, কিন্তু ওই যে বেড়ার যে গেটটা শব্দ হচ্ছে, আর ওখানে কিন্তু কেউ নেই, পুরো ফাঁকা, খাওয়া দিচ্ছে ঠান্ডা, পাশে পুকুর আছে, আর তো ধানের মাঠ। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমার পেছনে, আমি শুধুমাত্র ওই শ্মশানের ভাঙা গেটটা পার করে এসেছি, ওই সময় ওখানটা মানে বেড়া টানাটানি শব্দ হচ্ছে। আমি কি মন গেল ভাবছি যে না পেছনে তাকাবো না, কারণ গ্রামের লোকরা তো আগাগোড়াই অনেক কথা ওখানে জানে বলে, আর এটা আমি ছোটোবেলায় মা বাবার কাছে শুনেছি, তখনও তো আমার হুঁশ ছিল বোঝার মতো, আর আমি তখন ভাবছি যে না যা শব্দ হচ্ছে হচ্ছে, আমি কিন্তু তাকাবো না। কিন্তু বিশ্বাস করবে না, আমি তাকাবো না, নিজে নিজে মনে জোর করে সিদ্ধান্ত নিয়েও যখন তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসছি, তখনও পেছন থেকে আমাদেরই গ্রামের একজন কাকার গলা শুনি, আমাকে বলছে এই অরুণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়ালে তোর সাথে যাবো, দাঁড়া চলে যাচ্ছিস কেন এত তাড়াতাড়ি। গলাটা যখন খুব পরিষ্কারভাবে শুনি আমি বুঝতে পারি যে আমাদের গ্রামের এক কাকা আছে, উমেশ কাকা নাম। আমি তখন বললাম আরে কাকার গলা না, তাহলে কাকা কি এখানে কোনো কাজে এসেছিলো, মনে হয় ওই লাশটা পুড়ছে, হয়তো ওখানেই ছিল কাকা। তো আমি তখন দাঁড়িয়ে কাকার দিকে ঘুরে তাকাই, ঘুরলাম যখন তখন দেখছি কাকা শ্মশানের ওই যে ভাঙাচোরা গেটটা বেড়া দিয়ে অর্ধেক প্রায় ভাঙা ওখান থেকে বেরোচ্ছে। তো আমি বললাম ও কাকা এই অন্ধকারের মধ্যে হ্যাঁ তুমি শ্মশানে কী করছো, আর যদি আমি না আসতাম কী হতো? তখন কাকা বলছে আরে আমি ছাড়ি তুলে আসবি। তা আমি কাকাকে বললাম যে চলো 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 আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তোমাদের এই গ্রামে কোনো ডাক্তার পাবো? তখন কাকা পেছনে আমি অনেক দূরে দাঁড়িয়ে, তখন কাকা আমাকে বলছে যে ডাক্তার পাবি না, এখন ডাক্তার কোথায় গ্রামে, কিন্তু সকালবেলা দেখাতে পারতিস কী হয়েছে। আমি বললাম পেট ব্যথা করছে। তো কাকা বললো তো সামনে ওষুধের দোকান আছে, ওখান থেকে ওষুধ কিনে নিবি, চল চল। এবার আমি তখন কাকাকে বললাম ঠিক আছে এসো কাকা, আবার আমি দাঁড়িয়ে রয়েছি বলে কাকা আমাকে বলছে আরে অরুণ তুই আগে চল, আমি পেছনে আসছি, আমি তো কোমরে ব্যথা জানিস না, একটা পা আমার টলবল করে, হাঁটতে পারি না, তুই এগো আমি পেছনে আসছি তোর, হ্যাঁ, আর দেরি করলে কিন্তু দেখবি ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে, তারপরে আর ওষুধ কিন্তু পাবি না, আর জানিস তো গ্রামের 7টা 8টার আগেই দোকান বন্ধ হয়ে যায়। তো আমি তখন কাকাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি এসো আমি এগোচ্ছি, তুমি অন্ধকারে হাঁটতে পারবে তো, আমার কাছে তো ফোনের আলো জ্বলছে টর্চে, তুমি অন্ধকারে কি করে আসবে? কাকা হেসে বলল আমার তো গ্রামে থেকে থেকে হ্যাবিট হয়ে গেছে, আমি চলে যাব, চিন্তা করিস না তুই এগো। তো আমি সেই মনে কাকার সাথে কথা বলতে বলতে এগোচ্ছি, কাকা তো পেছনে রয়েছে। প্রায় অনেকটা যাওয়ার পর সেই যে বাজার বসে, বাজারের আগে বললাম শ্মশানের পাশে একটা বড় মাঠ আছে, ঠিক ওই মাঠের কাছে আমি গিয়ে অনেকক্ষণ ধরে কাকার কোনো শব্দ পাচ্ছি না, কথাও বলছে না, আমি ওখানে দাঁড়াই, দাঁড়িয়ে পেছনে ঘুরে দেখছি পুরো শ্মশানের যে রাস্তা আমার বাড়ির দিকে যাওয়ার পুরো রাস্তাটা পেছনে আমি ফেলে এসেছি, পুরোটাই অন্ধকার, কেউ নেই, কাকা কিন্তু ওখানে নেই। আমি তখন ফোনের যে আমার টর্চের লাইটটা আমি না রাস্তার মধ্যে তখন এরকম করে দিয়ে দেখছি যে এতটাই ঘুটঘুটে অন্ধকার, কাকাকে দেখাও যাবে না, কাকা যদি অনেকটা দূরে থাকে, এমনি তো কাকা একটু হাঁটতে চলতে অসুবিধা হয়। তো আমি তখন বললাম যে ও কাকা, উমেশ কাকা তুমি কোথায়? তো দুবার আমি নাম করে ডাকলাম কিন্তু কাকার কোনো শব্দ আমি শুনতে পারলাম না। তখন
আমি আর কিছু মনে করিনি, কারণ আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে। আমি তাড়াহুড়ো করে চলে গেলাম ওই ওষুধের দোকানে। ওষুধের দোকান সবে মাত্র বন্ধ করছে। তখন আমি গিয়ে বললাম যে আমাকে দাদা দুটো পেট ব্যথার ট্যাবলেট দেন তো। তা আমাকে বললো গ্যাস অম্বল হয়েছে। যাই হোক, আমাকে কিছু ওষুধ দিল ওখান থেকে। নেওয়ার পর দেখলাম আমাদের গ্রামে চপ, খুব চপ ফেমাস, চপ বিক্রি হয়। তো সেখানে দেখলাম চপ, তখনও পর্যন্ত চপ ভাজা হচ্ছে। তো আমি গেলাম, তো যেতে আমাকে সবাই দেখে দেখি খুব রাগ করছে। আমাকে বলছে, কিরে অরুণ, তোকে বলেছি না রাতের বেলা বেরোবি না, শ্মশানের রাস্তা ভালো না, তুই কেন বেরিয়েছিস? তখন আমি বললাম, আরে আমার খুব পেট ব্যথা করছিল, নাহলে আমি বেরোতাম নাকি, আর আমি তো পরশুদিন চলে যাব। কারণ ভাই ফোন করেছিল, ভাই বলল যে দাদা তুই চলে আয়, আমি পরীক্ষা দিয়ে আমার একটা কাজ পড়ে গেছে, কাজের ইন্টারভিউ আছে, তুই চলে আয়, আমি না তোর সাথে আবার পরে দেশের বাড়ি যাব ঘুরতে। তো আমি ওর জন্য পরশুদিন চলেই যাব, ও কিছু হবে না। তো গ্রামের লোকরা একটুখানি মানে শুনে তাদের কষ্ট হয়, বললে আসলি তিন দিন না থাকতে থাকতে চলে যাবি? তা আমি বললাম কি করবো বলো, ওখানে তোমার কাজও আছে। যাই হোক, তাদের সাথে কথা বলতে বলতে তখন আমি আবার দুটো চপ নিয়েছি, নিয়ে আমি আসছি। হঠাৎ করে ওই যে উমেশ কাকার সাথে দেখা হয়েছিল, ওই উমেশ কাকার বৌমা দেখি রাতের বেলা বাজার করে নিয়ে বাড়ি ফিরছে। আর ওদের বাড়িটা আমাদের দিকে না, ওদের বাড়িটা যেদিকে ওইদিকে অনেক লোকবসতি, দোকানপাট সবই বাজার ঠাজার বসে। তো ওই উমেশ যে কাকা, ওই কাকার বৌমার সাথে আমার দেখা। আমাকে বলছে, কী অরুণ চিনতে পারছো, যখন তুমি এখান থেকে চলে যাও তখন আমার বিয়ে হয় সবে, তুমি তখন কত বাচ্চা ছিলে, আর সত্যি তোমার মা বাবা এত ভালো মানুষ ছিল। তো এই কথা বলতে বলতে তখন আমি বললাম যে উমেশ কাকা বাড়ি ফিরেছে নাকি দেখো তো। উমেশ কাকাকে আমার কথা বলতে বলতে আসলাম, উমেশ কাকা হট করে যে ওই শ্মশানের রাস্তা দিয়ে কোথায় উদাও হয়ে গেল। এই কথা বলতে বলতে উমেশ কাকার যে বৌমা, তার দুই হাতে ব্যাগ ছিল, ব্যাগটা দেখলাম ধুপ করে মাটিতে পুড়ে গেল। আর ব্যাগের মধ্যে ছিল একটা ব্যাগে গম, আর একটা ব্যাগে ছিল আলু পেঁয়াজ কিছু কাঁচা সবজি। যখন পুড়ে যায় আমি তখন বললাম, কি হলো তোমার, কি শরীর খারাপ লাগছে? আমাকে তখন বলছে কি, অরুণ তুমি কি ভুলভাল বকছো ভাই, তোমার উমেশ কাকাকে কোথাও দিয়ে দেখবে, আমার শ্বশুরমশাইকে, শ্বশুরমশাই তো আজ থেকে 7 বছর আগে মারা গেছে। ও ওই সময় আমি তো ওখান থেকে কোনো রকমে বিষয়টা বুঝে ওঠার আগেই আমাকে সবাই বলল যে চল তোকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমি বললাম, না না আমার সাথে কাউকে বাড়ি যেতে হবে না, তোমরা থাকো আমি বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আমি আবার একা একাই ভাবছি যে এটা কী ঘটলো আমার সাথে, সবাই বলছে তাহলে সেটাও তো মিথ্যে কথা না। তো সেটা ভাবতে ভাবতে যখন আমি বাড়ির পথে ফিরছি, তখন সেই শ্মশানের ভেতর থেকে একটি বাচ্চার আওয়াজ আমি শুনছি, কান্নার আওয়াজ। একটি বাচ্চা হাউ মাউ করে কাঁদছে, আর যে চিতাটা পুড়ছিল আগে দেখছিলাম দোকানে মানে বাজারে যাওয়ার সময়, তখনও কিন্তু সেই চিতাটা পুড়ে গেছে, কিন্তু তার যে কাঠের লাল আগুনের আঁচটা আর ধোঁয়া তখনও কিন্তু উড়ছে। আর ঠিক তার পাশে দাঁড়িয়ে একটি ছোট বাচ্চা খুব আর্তনাদ করে কাঁদছে। তখন আমার বোঝার বাকি নেই যে এটা কোনো সাধারণ বাচ্চা না। যাই হোক, আমি ফিরে চলে যাই আমার বাড়ি। আমার সাথে সেরকম কোনো কিছুই ঘটেনি, কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি সারা রাত বসে বসে একটা জিনিসই চিন্তা করলাম যে আমার সাথে কি ঘটলো। উমেশ কাকা যদি 7 বছর আগে মারা যায়, তাহলে উমেশ কাকা আমাকে দেখা দিল, উমেশ কাকা আমার সাথে কথা বলল, আমাকে উমেশ কাকা বলল যে তাড়াতাড়ি যা নাহলে ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে। আর যদি উমেশ কাকার বৌমার সাথে আমার দেখা না হতো, আমি এগুলো কিছুই জানতাম না। যেতে যেতে সবাইকে বলবো, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হাই লেখো, লিখে ঘটনা শেয়ার করে দাও। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো। আর তোমরা যে নয়েজটা পাচ্ছ, পাশে একজন এসছে মানে অতিরিক্ত বকে, কিছু তো বলার নেই, কথা বলছে শুনতেই পারছো। সবাই খুব ভালো থেকো, আর প্রতিকটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা পিন করা থাকে, চাইলে মেইল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো যাচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।